Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. I'm Nasreen Ahmed. Welcome back to my channel. Bondhura asha kori apnara je jekhane achen onek onek bhalo achen. Amio apnader to alhamdulillah bhalo achi. Bondhura ajke apnader majhe ekta chotto blog niye aslam. She blog ta holo kalke shondhay amra je nashta korechhilam she nashtar ekta blog niye aslam. আজকে বন্ধুরা আমি ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আজকে আমি প্রচন্ড কাজ করেছি বাসায় আর আপনাদের তো বরাবর বলে আসতেছি আমি খুব অসুস্থ আমার শরীরটা ভালো না আমার খুব লো প্রেসার তারপরও বন্ধুরা আমার যে কোনো কারণে ঘরের কাজ করতে হয়েছে কারণ অনেক কাজ করেছি যে কাজের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে কারণ আজকে ক্যামেরাটা অন করলে আমি অনেক কিছু করতে পারতাম যদি আমার একটা মানে কেউ আমার ক্যামেরাটা ধরতো তাহলে বন্ধুরা আমি রান্নাঘরেতে ধরে আমি যাকে বাথরুম তারপরে বন্ধুরা বাজার তারপরে টিউশনি তারপরে অনেক কিছু তো সকালে প্রথমে তো বন্ধুরা আমি বিসমিল্লাহ উঠে নাস্তা করেছি নাস্তা করার পর বন্ধুরা যেহেতু দুপুরে খেতে হবে দুপুরে খাওয়ার আয়োজন করেছি তারপরে আমি আমার বাসার কিছু কিছু জায়গা একটু নোংরা ছিল সেই জায়গাগুলো আমি পরিষ্কার করেছি আর বাথরুমটা আমি পরিষ্কার করেছি যেটা আমি কখনো বুয়া খুঁজে পাই না তাদের দা করাবো কিন্তু সেটা বাধ্য হয়ে আমার নিজেই করতে হয় আর সেটা করতে গিয়ে আমার এমনি অসুস্থ ছিলাম সে অসুস্থতার কারণে আমার আরও অসুস্থ হয়ে গেছি তারপরও বন্ধুরা করতে হয় করতে তো হবেই আর এই জিনিসটা যদি নোংরা থাকে বলার মতো না খুবই খারাপ লাগে তারপরও কী করব বন্ধুরা করেছি আজকে তো আপনারা জানেন ফ্রাইডেতে আমার বুয়া কখনো আসে না সে তো আসে না তো সে আসে নাই বলে আজকে সম্পূর্ণ কাজই ঘরের আমার করতে হয়েছে আর আমি দুই দিন অসুস্থ ছিলাম বলে আমার মেয়েটা রান্নার থেকে ধরে সব কাজ করেছে আমি দুই দিন ফুল রেস্টে ছিলাম কারণ আমার এত লো প্রেসার ছিল যখন আমি দাঁড়াতে যেতাম তখন আমার মাথাটা ঘুরাতো তাই আমাকে কোনো কাজ করতে দেয়নি আর এই জন্য আমি আজকে আমার শরীরটা খারাপ লাগছে তারপরেও বুঝতে দেয় নেই এই জন্য আমি নিজে নিজে আস্তে আস্তে কাজগুলো করেছি আর কাজগুলো করতে গিয়ে আমার একটু খারাপ লেগেছে কিন্তু ওই যে বললাম যে কোনো কারণে আমার কাজগুলো করতে হয়েছে আর না করলে আজকে আমার খুব খারাপ লাগতো তারপরে বন্ধুরা আমি দুপুরে তো খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হয়ে আমার টিউশনিতে যেতে হলো যে টিউশনিটা আমি এক বছর ধরে করি সেটা আমি প্রায় এক মাস যাইনি কারণ না যাওয়ারও কারণ আছে সে নাই যে বাসায় যেতাম তা স্টুডেন্টের মা একটু অসুস্থ ছিল সে ইন্ডিয়া চিকিৎসা করতে গিয়েছিল তাই যাওয়া হয়নি তো আজকে আবার আমাকে যেতে বলেছে আজকে আমি এত অসুস্থ ছিলাম যে মাথাটা উঠাতেই পারছিলাম না দুপুরের পরের কথা বলছি তিনটার দিকে তারপরও বাধ্য হয়ে আমি চারটার দিকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে তো বন্ধুরা টিউশনিতে ওখানে আমরা ছয়টা সাড়ে ছটা পর্যন্ত ওখানে ছিলাম ওখানে নাস্তা করেছি ওখানে মানে বাচ্চাকে আর্ট শেখানো হয়েছে আর্ট শিখে বন্ধুরা আসার সময় আমি একটু বাজারে গিয়েছিলাম শুকনা কিছু দরকারি জিনিস ছিল যেগুলো আমি এনেছি অনেক কিছুই দরকারি ছিল কারণ যেটা আমার আজকেই আনতে হবে আজকে না আনলেই হবে না কারণ কালকে হয়তো একটা টিউশনই আছে যাবো কি না আমি ঠিক বলতে পারছি না তো বন্ধুরা ওগুলো আবার আমরা নিলাম তারপরে এটা হলো মুদির দোকানের কিছু দরকারি জিনিস তারপরে বন্ধুরা আবার আমি একটু কাঁচা বাজার কিনলাম কাঁচা বাজারও কিনলাম যেগুলোও দরকারি প্রয়োজনীয় জিনিস আজকেই আনতে হবে না আনলে সমস্যা হবে তো মা ছেলে তো এরই করতে করতে বন্ধুরা প্রায় বাসায় আসতে আসতে বন্ধুরা আমাদের আটটা বেজে গেছে আর আটটা যখন বাজে আপনাদের আজকে সারাদিনের বর্ণনা দিচ্ছি আমি কী করেছি
কি বলবো বন্ধুরা, আপনাদের তো বলতেই হবে, কারণ আপনাদের সাথে তো আমি ছোটখাটো সব কিছুই শেয়ার করি। তো 8টা বাজে বাসায় এসে আমার আবার খারাপ লাগছিল, খারাপ লাগলে কিছু করার নেই। তারপরে বন্ধুরা আবার একটু চা খেয়ে নিলাম, চা খাওয়ার পরে আমার ছেলের পুরস্কারের তো আমি 3টা সুকেসে লিখেছিলাম, তা আপনাদের একটা দেখিয়েছিলাম, 2টা সুকেস পরিষ্কার করেছিলাম, 1টা সুকেস একটু নোংরা ছিল। ওটা আমি প্রাইজগুলো বের করে ভালো করে মুছে তারপরে বন্ধুরা আজকে আবার ওখানে রাখলাম। রাখতে রাখতে বন্ধুরা আমার 2 ঘন্টা হয়ে গেছে, কারণ এত নোংরা হয়েছিল ধুলা যে আস্তে আস্তে আয়না, তো আয়নাগুলো মুছতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে ওগুলো পরিষ্কার করে রাখতে রাখতে একদম প্রায় কি বলবো আপনাদের 10টা বেজে গেছে। তো 10টা বাজার পরে বন্ধুরা আমি তো আর আপনাদের তেমন কিছু আজকে আমি একদম মোবাইলই ধরিনি। আমি আজকে কোথা মানে মোবাইল বলতে আমি ধরিই নেই যে ক্যামেরা আমি অন করব বা কিছু করব না। আমি আজকে খুব কানের মানে কাজের মধ্যে ছিলাম একদম, কাজ মানে কখন কাজ শেষ করব, কখন কি করব, যে আজকে থাক, আজকে আর ব্লগ করব না, আজকে বন্ধুদের সাথে কথা বলেই আমি সব কিছু শেয়ার করব, আজকে আর কি দেখাবো, আমি আজকে আর দেখানোর মতো কিছু পেলাম না, মানে ইচ্ছে করে আমি করলাম না। তো বন্ধুরা আজকে মানে কালকে আমরা ছেলে মেয়েকে নিয়ে আমি একটা ছোট্ট কম্পিটিশনের আয়োজন করেছিলাম, যে নাস্তাটা কালকে আমরা সন্ধ্যাবেলা খেয়েছি ওগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা আমার ছেলে মেয়েকে নিয়ে কালকে আমি একটা কম্পিটিশন করার পোস্ট দিয়েছি, সেটা আশা করি বন্ধুরা আপনারা একটু ঘুরে দেখে আসবেন আর কেমন লেগেছে আর আমরা কেমন করেছি আর আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি আর আপনারা আমাদের পরবর্তী কম্পিটিশন কী দেখতে চান আর কী দেখলে আপনারা মজা পাবেন সেটা আমাদের একটু বলবেন। আর ওটা আমি চাবো যে আপনাদের পছন্দ অনুযায়ী সেই ধরনের কম্পিটিশন করতে, আর আমি যে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বসি সেটা আপনাদের দেখতে কেমন লাগে, আমাদের ছুটিটা আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আমি তো আপনাদের, আজকে অনেক লেট করে পোস্ট দিচ্ছি, আমার ভীষণ মানে ঘুমের চোখ, এত ঘুম চোখে যে আমি মনে হয় আজকে বিছানায় গেলেই ঘুমিয়ে পড়ব, এত ক্লান্ত লাগছে, এত খারাপ লাগছে, ঠিক বুঝতে পারছি না কয়েকদিন ধরে আমি কেন যেন এত ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমি কিন্তু বন্ধুরা মানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই করছি, খাচ্ছি না যে তা না, যেটাই পাচ্ছি খাচ্ছি, যেটা আমার দরকার সেটা। আমি দুপুরে ভাত খেয়েছি, সকালে নাস্তা খেয়েছি, এখনও ভাত খাবো আমি মানে আজকে ভাত খাবো। তারপরও আমি বুঝতে পারছি না আমার শরীরটা কেন এত খারাপ লাগছে। তা আপনারা বন্ধুরা আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আপনাদের জন্য সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, করতে পারি, আর আমার শরীরটা যেন ভালো থাকে, কারণ আমার শরীরটা ভালো না থাকলে আমার কিছুই ভালো লাগে না, তখন আমি সারাদিন বিছানায় থাকি। আর যেহেতু টিউশনিতে যেতে হয় ছেলেকে নিয়ে, আমার তো বাইরে বেরোতেই হয়, আর ওই অনেক সময় রিক্সা দিয়ে চলাফেরা করি, ওই রিক্সার ঝাঁকিটা আমার শরীরে খুব খারাপ লাগে। তে আর কি বন্ধুরা, তে পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার সুন্দর সুন্দর ভিডিও বা খাবারের ভিডিও দেখতে চান, তাহলে পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন, এতে করে আমাদের খাবারের ভিডিও আর আমাদেরই চলে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে সবসময় বরাবরের মতো থাকবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।